সিবিআই দপ্তরে হাজিরা দিলেন রাজীব কুমার সূত্র মারফত জানা গেছে সিটের প্রধান হিসাবে তার ভূমিকা জানতে চাইবেন আধিকারিকরা অবশেষে সিবিআই দপ্তরে হাজিরা দিলেন কলকাতা প্রাক্তন পুলিশ কমিশনার আইপিএস অফিসার রাজীব কুমার শুক্রবার সকাল এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে যান তিনি দু সপ্তাহ আগে রাজীব কুমারকে হাজিরার জন্য নোটিশ দেয় সিবিআই সিবিআই কাছে সময় জানতেনি তিনি সিবিআই তা দিতে চায়নি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে রাজীব কুমারকে নিম্ন আদালতে যাওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট এরপর বারাসত কোর্ট তাঁর আবেদন নাকচ করে দিলে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি হাইকোর্ট অন্তর্বর্তীকালীন রক্ষা কবচ দেয় রাজীব কুমারকে তবে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট আজই ছিল দিন জানা গিয়েছে সিটের প্রধান হিসেবে তার ভূমিকা জানতে চাওয়া হতে পারে সুদীপ্ত সেনের একাধিক ডায়েরি ও নথি সম্পর্কেও জানতে চাওয়া হতে পারে ব্যুরো রিপোর্ট নিউজ ডোম্যান্স কলকাতা